আমার কি ধারণা জানো, সুলেমান হৃদয়কে হিরে তুলে নিয়ে গেছে। আমাকে মুসলিম সরকারও হিরে ধারণা করছে। আপনি এইসব কথায় কান দেন না তো, পুলিশের কাছে মোবাইল দিয়েছেন, এখন চুপ করে বসে থাকেন। চুপ করে থাকলে তো শান্তি নাই, পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধায়। মুসলিম সরকার যে তোরেও জমা খরচ দিয়ে চলতে বেশি বাইরেন না কই দিলাম, ঝড়ে কিন্তু পড়ে যাইবেন। ঝড়ে তো আমার পড়ে যাওয়ার কথা না, ঝড়ে পড়লে আচ্ছা আকাশের অবস্থা কিন্তু একটু বেশি খারাপ, একটু সাবধানে থাকিস। কখন কোন দিক দিয়ে জোরে একটা ঝড় আসে, তুই আর ফাটা বুরহান ফাঁস করে পড়ে যাস, ঠিক তো নাই? কি কইলি, আমি আর ফাটা বুরহান ঝড়ে পড়বো? ওরে বাবারে, তুই আমারে তুই তো কারিও করস। বাঁকা সরকার কিন্তু এত সোজা লোক না, তোরা মুসলিম সরকারের অবসরে অনেক কাম করস, মনে করস কেউ কিছু বোঝে না। দিবারে ফাটা বোরহান যখন তুইলানের সাথে তুই আছিস, কিন্তু বড় ভাইরে এমন ভাবে খবরটা দিছস যেন বড় ভাই মনে করছো তারে তুই একটা গোপন খবর দিত। তুই কিন্তু একটা ছোটখাটো গাদ্দার আছিস, সারাক্ষণ থাকস বোরহানের লগে, বেইমানি করস এটাও বোরহানের লগে। বোরহান যদি খবরটা জানে তোর কি কোনো খবর টবর করে কিনা? কিসের খবর হইবা, এই রকেট কোনো কাঁচা কাম করে না। পাকা কাম করলে পাকা সরকার সেটা বুঝতে পারত না। তুই ভাই একটু কাঁচা প্লেয়ারই আসস, একটু সাবধানে থাকিস। হ্যাঁ কিরে, কি হয়েছে ভাইয়া, কোনো সমস্যা? বড় ভাই, আরে আমার ভুল হয়ে গেছে বড় ভাই। কেন বড় ভাই, আপনি তো আমার বড় ভাইয়ের মতো ভাই। এই যে আপনাকে তুই তাক্কারি করি ভাই, এটা আমি একদম ভুল করছি ভাই, এই যে সর মারলাম ভাই। ভাই কিছু মনে করেন না ভাই, প্লিজ। এত তাড়াতাড়ি পারি, এত তাড়াতাড়ি পলিটি নিতে পারো, তুই তো গাছদার না, তুই অনেক কিছু। লজ্জা দিয়েন না বড় ভাই, আর বয়স আপনি আমার বড় না বড় ভাই। ঠিক আছে স্যার, স্যার আমি বাইরে কিছু কমু না স্যার, সত্যি বড় ভাই করবেন না তো, সত্যি কমু না ভাই। আপনি ভাই যাতা দিস না গাড়ি ব্যথা ভাই। আসসালামু আলাইকুম ভাই, কোন সমস্যা লাগলে আমার বলবেন ভাই। খাত দেখো, ঠিক আছে জি। আচ্ছা সবাই নিজের প্লেয়ার মনে করে, হ্যাঁও মনে করে আর বসেও মনে করে, কিন্তু আমি যে কত বড় প্লেয়ার, সময় মতো সবাই টের পাই। দেখা একটু বকুল পড়ছে, ঘুরে আসি। আমার মন তো বসে না গৃহ কাজে সজনী গো, অন্তরে বৈরাগীর লাগা বাদে। আরে ভাই এত চিন্তা করতেছেন কেন, আপনারা আমারে চিনেন না? আমি আব্বাস বেগ, এই বকুলপুরের চেয়ারম্যান। আপনারাই তো আমারে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছেন। আপনারা যদি আমারে ভালো না বাসতেন তাহলে কি আমি চেয়ারম্যান হইতে পারতাম? হ্যাঁ এইটুকু বিশ্বাস তো আপনাদের আমার উপর রাখতে হবো, আস্থা যদি না রাখেন তাহলে আমি কাজটা করবো কীভাবে বলেন? আমি তো আপনাদের জন্যই তো, আপনাদের এই এলাকার উন্নয়নের জন্যই তো আমি কাজ করতেছি। এই যে কাজ করতে চাই আমি, এর জন্য কত লোক আমার পিছনে লাগছে সেগুলো তো আপনারা জানেন না, সব কথা কি আমি আপনাদের খুলে বলি?
আচ্ছা আমি দেখবো, চিন্তা করেন না, আমি দেখবো না। ঠিক আছে ঠিক আছে। কেমন আছেন চেয়ারম্যান সাহেব? আছি আছি দারোগা সাহেব, আপনাদের দোয়ায় ভালোই আছি। আচ্ছা এখন বলেন, ওই টেডির মোবাইল পাওয়ার পরে আপনারা নতুন করে কি কোনো ক্লু পাইলেন? না তেমন কিছু পাওয়া যায়নি, তবে কিডন্যাপ হওয়ার আগে টেডির মোবাইলে লাস্ট কল করেছিলেন সুলেমান মৃধা। আরে এইটাই তো একটা অনেক বড় ক্লু, সুলেমান মৃধা টেডিকে ফোন করেছিল। টেডি সাহেবের কাছ থেকে 10 মণ ধান নেওয়ার জন্য উনি টেডি সাহেবকে ফোন করেছিলেন, কারণ টেডি সাহেব চাতাল দেওয়ার পর উনাকে বলেছিলেন ধান লাগলে উনার কাছ থেকে নিতে। তাই ধান কেনার জন্য টেডি সাহেবকে ওই রাতে সুলেমান মৃধা টেডি সাহেবকে ফোন করেছিলেন। আপনার কি মনে হয় সুলেমান মৃধা সত্য কথা বলছে? আমার তো মনে হয় না, সে সত্যকে আড়াল করার জন্য এই কথা বলছে। মেবি অর নট, তবে আমার কাছে মনে হয়েছে সুলেমান মৃধা মিথ্যে কথা বলেননি, তিনি সত্য কথাই বলেছেন। বলেন কি, আপনি এর কথা বিশ্বাস করছেন? শুনুন, সত্য উদ্ঘাটনের সময় কখনো কখনো মিথ্যেকে বিশ্বাস করে আমাদের এগোতে হয় চেয়ারম্যান সাহেব। এনিওয়ে, যে কারণে আপনার কাছে আসা, মানে আপনি কি দাদা ভাই নামে কাউকে চেনেন? এই নাম আপনি কই পাইলেন? কোথায় পেয়েছি সেটা বড় কথা নয়, আপনি চেনেন কিনা বলুন। হ্যাঁ, উনি ছাত্র জীবনে আমার পড়ার খরচ চালাইছিলেন, আমি এই জন্য তার কাছে অনেক কৃতজ্ঞ। এই জীবনে আমি তার ঋণ শোধ করতে পারবো না। হ্যাঁ আমি শুনেছি উনি খুব রহস্যজনক চরিত্রের মানুষ। জি জি, আপনি ঠিকই শুনছেন। আসলে হচ্ছে কি, উনি মানে খুব একটা জনসমক্ষে আসতে পছন্দ করেন না। আচ্ছা, আড়ালে থাইকেই মানুষের উপকার করতে চান। আমি অবশ্য ওনারে একবার ইলেকশন করতে বলছিলাম, উনি আমার কি বলছে জানেন? বলছে যে না না, আমি ইলেকশন টিলেকশন করতে চাই না। মানে ইলেকশন করা মানে হচ্ছে যে কিছু মানুষের বিপক্ষে চলে যাওয়া, অপছন্দের মানুষ হয়ে যাওয়া, এই জন্য উনি ইলেকশন করতে চান। ও আচ্ছা, এনিওয়ে মানে আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করি, বলা উচিত আমার, সেটা হচ্ছে যে টেডির মোবাইল পাওয়া সম্পর্কে আপনার বোন জামাই মানে গুড্ডি তালুকদার একটা বিরাট প্রশ্ন তুলে, তিনি বলেছেন আপনারা এতদিন ধরে খুঁজে টেডির কিছু পেলেন না, আর দিবা একদিনেই টেডির মোবাইলটা খুঁজে পেল। হ্যাঁ, এইটা তো একটা প্রশ্ন বটে। তার মানে আপনি বলতে চাইছেন মিসেস দিবা টেডির মোবাইলের ব্যাপারে আগে থেকেই জানতেন? দেখেন, আমি আমি কিছুই বলতে চাই না, এটা আপনারা খুঁজে বের করেন। হ্যাঁ ওকে চেয়ারম্যান সাহেব, আজ তাহলে যাই। চা খেয়ে যান। না না, আর তাছাড়া আমি অন ডিউটিতে কারো বাড়িতে কিছু খাই না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দারোগা মুজাহিদ দাদা ভাইয়ের কথা কার কাছ থেকে জানলো? কি আশ্চর্য, আপনি আমাকে দেখে পালাচ্ছেন কেন? না মানে ওই যে না, আপনি তো এখন বকুল পড়ে, সো আমাকে দেখে আপনি ভয় পাচ্ছেন কেন? না না, ভয় পাবো কে, আপনার লয় কি আমার শত্রুতা আছে নাকি কোনো? কথা তো সেটাই, অথচ আপনি আমাকে দেখলে পালানোর চেষ্টা করেন, ওয়াই? কারে ভয়বেন? ওয়াই মানে হচ্ছে কেন। ও আচ্ছা আচ্ছা, ইংরেজি কইতাছেন? একটু বললাম আর কি। কিন্তু আপনি পালানোর চেষ্টা কেন করছেন? আপনাকে আমি আমার সোর্স বানিয়েছি না? রসুলপুরে না হয় আপনি আমার সাথে কথা বলতে পারেন নাই, ঠিক আছে সেটা কোনো সমস্যা না, কিন্তু এটা তো আপনার নিজের গ্রাম, এখানে তো কথা বলতে কোনো সমস্যা নেই। তাছাড়া উগান্ডার সঙ্গে আপনার ঝামেলাটা তো মিটে গেছে। আচ্ছা ঠিক আছে, কোন কি জানতে চান? চুনি, আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে চিতা ভাই সম্পর্কে জানতে চাচ্ছি। হ্যাঁ তো কেউ দেখেই নাই, হ্যাঁ সম্পর্কে আমি কিছু কই দিতে পারবো না। তবে আমার যেটা মনে হয় যে সুলেমান মৃধা আছে না? হ্যাঁই মনে হয় চিতা ভাই। ইয়েস, আমারও তাই ধারণা।
পাঠ, হাতে কোনো প্রমাণ নেই। থাকবো না তো, কানুনি রাইতের আন্দারে বাইরে, আবার রাইতের আন্দারে ভিতরে ঢুকে থাকে, কেউ তারে দেখতেই পায় না। আমার দেখো মনে হচ্ছে ঝরু তালুকদারকে এই চিতা বাহিনীর কেউ খুন করেছে, সেই জন্য তো তার কোনো স্ট্রেস পাওয়া যাচ্ছে না। দেখেন কে কি করছে আমি এটা জানি না, কিন্তু ঝরু তালুকদারের খুন নিয়ে তো কারোর কোনো মাথা ব্যথা নাই এখন, এটা নিয়ে কোনো আগ্রহ নাই। এখন সবার আগ্রহ হইলো ও যে আমাকে টেরি, ও যা অপহরণ হয়েছে না ও যেন ফিরে আসে, কিন্তু ও তো ফিরাইতেছে না এখন। একটা ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য আর একটা ঘটনা ঘটানো হচ্ছে, যে কারণে আপনার সবাই হচ্ছে ঝরু তালুকদারের খুনি এবং টেডির অপহরণকারী একই ব্যক্তি বা গোষ্ঠী। ঝরু কাকার খুনি যেই ব্যথা বা কি জানি কি করানো যে মাথার উপর দেওয়া হইতে পারে, আপনার মাথার উপর দেওয়া যাইতে। এনিওয়ে এনিওয়ে শুনে, আপনি যেহেতু মুসলিম সরকারের সঙ্গে থাকেন তাই আপনি চোখ কানটা একটু খোলা রাখবেন। সুলেমান মিধা যদি চিতাবাই হয়ে থাকে তাহলে সেটা মুসলিম সরকার জানবে। আরে না না, অত সোজা না, সুলেমান মিধারে আপনি দেখেন নাই, ও দেখছেন আপনি যে এত বাসবুস করছেন, তারপরে দেখেন কিন্তু আপনারা ঠিক চিনা ফেলাইছে। আপনারা যদি সেদিন না পলাইতেন এতদিনে আপনারা শেষ হয়ে যেতেন। হ্যাঁ ঠিকই বলেছেন। আচ্ছা ভালো কথা, আপনার লগে যে পালাইলো হ্যাঁ কি আপনার মতো? না না, উনি তো মাজেদ সাহেবের স্ত্রী। কিন্তু মাজেদ মাস্টার তো সেটা অস্বীকার করে। আসলে তিনি কেন স্বীকার করেন না সেটা আমি জানি না, এটা ওনাদের ব্যক্তিগত বিষয়। তবে আমি এটা শিওর দুজনের একজন মিথ্যা কথা বলছে। আমার মনে হচ্ছে মাজেদ মাস্টার মিশ্রত হইতেছে, ওই বেটি হ্যার বউ। হ্যাঁ আসলে ওই যে আমাকে ডিস করে বিয়া করতে চায় তো, এর লিগে এটা স্বীকার করতেছে না। এনিওয়ে এটা ওনাদের পার্সোনাল বিষয়, আমার আসলে এইসব বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। আমি আপনাকে যে কারণে খুঁজছিলাম। কি কারণে? আমি আপনার জন্য একটা নতুন মোবাইল কিনেছি। কি কোন কি লিগে হলো ওই পাঠাবার সুযোগ থেকেছে? দরকার আছে আপনাকে, আমার দরকার আছে, যেহেতু আপনি আমার সাথে সবার সামনে কথা বলতে ভয় পান সেহেতু মোবাইলটা দরকার আছে। আপনার যখন মন চাবে আপনি আমাকে ফোন করবেন, কথা বলবেন, আমাকে ইনফরমেশন জানাবেন। আরে 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 করছেন কি কি দরকার ছিল এত টাকা খরচ করনি? মোবাইলে আমার নাম্বার সেভ করা আছে। আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন যাই। জি আচ্ছা। এটা কোনো কাম হইলো? মিস অত কিছু দেখে মেয়েটা এত পয়সা খরচ করলো আমার লেগে। দেখা পরে দেখা হইলে ফেরত দিয়ে দেবো, কম বলে কিনছি একটা। ওরে বাবা তুই আবার গুরুত্বপূর্ণ কথা কথা শিখে গেছিস। আমি মনে দিন আমার মুখ দিয়ে শুনে দিন খারাপ কথা বেরোয়। তোর মুখ দিয়ে তো কথাই বেরোয় না। এইটা নিয়ে তো নানান রকমের যন্ত্রণা করতেছে গুড্ডি ভাই। গুড্ডি ভাই চুলগুলো হেলে গেছে, নানান তো যন্ত্রণা আসছে কি বুঝতেছিস না? আরে গুড্ডি ভাইয়ের উদ্দেশ্য তো ভালো না, গুড্ডি ভাই আসছে দিবার ওই বাড়িতে খেদাই দিতে। আর কন্যা বন্ধু এই গুড্ডি ভাই যেন মন্দা না দি মারে, এটা আমার চিন্তা নেই আসতে জানা। গুড্ডি ভাই তো মনে কর যে উপরে উপরে ভালো মানুষ সাজে, সবাই দেখায় যে সে একটা ভালো মানুষ, সেটা শিল্পমানা মানুষ, আসলে ভিতরে ভিতরে যে কত খারাপ কত কালো অন্ধকার এটা কেউ জানে না। আর তার বন্ডিজ ওটাও কম না, ওটা আরো ঘুনঘুনে অন্ধকার, ওর মনের ভিতরে আলকাতরা চুপনে রুহির সাথে কি ব্যবহারটা করলো। আমি দিবার পাশে দাঁড়াইছি, এটা গুড্ডি ভাই পছন্দ করতেছে না এবং তার বোন সেও পছন্দ করতেছে না। আমার কি কথা জানিস, দিবা কি আপনার মায়ের পেটের আপন বোন? আগান্ন এটা কথা,
আমি নিজের চোখে শুনেছি এই কথা না কানে শুনেছি দোকানে বসে করছে কি জানি কি অপহরণ পর উগান্ডার পুরাতন প্রেম আমার টাঙ্গান নেমে উঠেছে কাশের মতো বড় এই কথা কয়ে বেড়াচ্ছে তোর কি আমি মিজে নামছি নাকি হ্যাঁ জীবনে কোনোদিন মিজে না কই আমি সলর আমি ডাইরেক্ট খুন করে ফেলবো এই কম করি না ভাই তুই এই খুন খারাপের মধ্যে যাস আর কোনো হুমকি দিবি না কারণ বিশেষ মনে ওই কোপ কাশেমের হুমকি দিস ওর নাকি বুকের মধ্যে হাত নেই হ্যাঁ কি কবি আবার কি করলি নাকি আমার পেন্টি ঝুমুরের প্রেমে মনে গেছো তুমি মানে গর্ধব গার উপরে ঢলে পড়লি কি মানুষ প্রেমে পড়ে যায় নাকি ওরে হেনা মোদীর নেকে প্রেমে পড়লি তো খারাপ হয় না একটা জিনিস মনে দীপালি আমার সমাজের না তারপরে আমার জামাই আছে আর ঝুমুর আমার সমাজের মনে করে খাবে খাপ মন্টুর বাপ ওরে এই মন্টুর বাপ না এটা কথার কথা বোঝে না মতিন না থাপ প্রায় কিন্তু দাঁত ফেলে দেবো আমি গলি হেন প্রকাশ কিন্তু ঠিকই পাই আমি এর আঙার বানার কথা মনে আনে তো ঝুমুর তোমার কিসের এত দরকার হাল লোকে দেখা করার আরে রাগ করতেছো কেন রাগ করুম না সবকিছুতে তোমার বাড়াবাড়ি চাচি কিন্তু আমার সব কইছে তুমি দিবার লোকে দেখা করো এটা আমার পছন্দ না কি হলো কথা কইতেছো নাকি আমি কি কইছি শুনছো শোনো খালি আজকে দেখা করতে দাও আমি কথা দিতেছি আর কোনদিন যাব না ঠিক আছে খালি আজকে দেখা করো কিন্তু আর কোনোদিন দেখা করতে পারবে না ওই যে মুসলিম সরকার আইতাছে বিশ্রে শয়তানরা সামনে পড়ে গেল নাচ প্র্যাকটিস কর বহুত প্র্যাকটিস হইছে আগে টাকা ফালাও টাকা না দিলে কিন্তু আজ রাতে আমি স্টেজে উঠুম না গুড্ডি ভাইয়া ভুল বুঝে আমাকে তাড়িয়ে দিয়েছে তাড়াই দিল কই আপনার বউ আইছে না আপনারে নিয়ে গেল না 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 আমি বিয়ে করিনি ওই মেয়ে তো একটা প্রতারক আমার বউ সেজে এসেছিল সে মাঝে মাঝে খুব অসহায় লাগে নিজেরে আমি আছি না একদম নিজেরে অসহায় ভাববেন না